সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে থাকছে সহজ ইংরেজির বাংলা ব্যাখ্যা সহ একটি কমপ্লিটিং স্টোরি, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স, অর্থাৎ একজন বৃদ্ধ কৃষক ও তার ছেলেরা। গল্পটি অন্য নামে হতে পারে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। গল্পটির কিছু অংশ তোমাদের প্রশ্নে দেয়া থাকবে, তোমাদের গল্পটি সম্পূর্ণ লিখতে হবে। শুরুতেই টাইটেল অব দ্য স্টোরি অর্থাৎ গল্পের নামটি লিখে নিতে হবে, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। এরপর এভাবে শুরু করতে পারো, ওয়ান্স অ্যান ওল্ড ফার্মার হ্যাড থ্রি সন্স, একদা একজন বৃদ্ধ কৃষকের তিন ছেলে ছিল। দে কুড অলওয়েজ কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার, তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার কল্ড হিজ সন্স টু ব্রিং সাম স্টিক্স, একদিন বৃদ্ধ কৃষক তার ছেলেদেরকে ডাকলো কিছু কাঠি নিয়ে আসার জন্য। অ্যান্ড টাইট দ্যাম ইন এ বান্ডেল, এবং এগুলো একটা আঁটির মধ্যে বেঁধে নিলেন। হি টোল্ড দ্যাম টু ব্রেক দ্য বান্ডেল, তিনি তাদেরকে বললেন এই আঁটিটি ভাঙার জন্য। দে ট্রাইড বাট কুড নট ব্রেক দ্য বান্ডেল অফ দ্য স্টিক, তারা চেষ্টা করলো কিন্তু আঁটির কাঠিগুলো ভাঙতে পারলো না। দেন হি টোল্ড দ্যাম টু আনটাই দ্য বান্ডেল, তারপর তিনি তাদেরকে এই আঁটির বাঁধন খুলতে বললেন। অ্যান্ড গেভ এ স্টিক, এবং একটি করে কাঠি দিলেন টু ইচ অব দ্য সন, প্রত্যেক পুত্রকে। অ্যান্ড আস্কড দ্যাম, এবং তাদেরকে বললেন টু ব্রেক দ্য স্টিক, কাঠিটি ভাঙার জন্য। দেন অল অফ দ্যাম, তারপর তাদের সবাই ব্রোক দ্য স্টিক ইজিলি, সহজভাবেই কাঠিগুলো ভাঙতে পারলো। দ্য ফার্মার টোল্ড দ্যাম, কৃষকটি তাদেরকে বলেছিল দ্যাট ইফ দে উড রিমেইন সেপারেট, যে যদি তারা আলাদা হয়ে থাকে, অ্যান্ড কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার, এবং একে অপরের সাথে ঝগড়া করে, দ্য এনিমি উড ইজিলি ডিফিট দ্যাম, শত্রুরা তাদেরকে সহজেই পরাজিত করতে পারবে। বাট কিন্তু ইফ দে রিমেইন ইউনাইটেড, যদি তারা একতাবদ্ধ থাকে, লাইক দ্য বান্ডেল, এই আঁটিটির মতো, দে উড বি মাচ স্ট্রঙ্গার, তারা আরও বেশি শক্তিশালী হবে। অ্যান্ড দ্য এনিমি কুড নট ডু এনি হার্ম টু দ্যাম, এবং শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অ্যাট দিস দ্য থ্রি সন্স লার্নড এ গ্রেট লেসন, এর মধ্য দিয়ে তিন পুত্র একটি বিশাল শিক্ষা পেল। অ্যান্ড বিগান টু লিভ ইউনাইটেডলি অ্যান্ড হ্যাপিলি, এবং একতাবদ্ধ ও সুখীভাবে জীবনযাপন করতে শুরু করলো। মোরাল অব দ্য স্টোরি অর্থাৎ গল্পটির নীতিশিক্ষা, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল।